আনকি এখনো হলো গান বহুত রেকর্ডিং হয়েছে কিন্তু লকডাউনের মাজতো সবাই গান করে আছে আকু মানে কিবা বেশি আমনি লাগিলে গানটা করে মূলত বহে স্টুডিওত বহে সেটা ভাল একটা হেৰি হয়েছে আর বাকি এপ্রিলের পিছত চিন্তা করা হব সিনেমা প্ল্যান আছে এটা দুখন সিনেমা আমি অ্যাক্টিং করল ডক্টর বেজবরুয়া আর রাজনীতি রাজনীতি ফেব্রুয়ারি 18 তারিখে রিলিজ করব সো তারও প্ল্যান প্রোগ্রাম চলি আছে কেন প্রমোট করব পারি কারণ হলবিলাক বন্ধ হয়ে গেছিল মানুষ নোযা হয়েছিল আকো মানুষ হললে আহিব লাগবে লাগে লাগে অসমীয়া সিনেমা ভাল ভাল সিনেমা কেবাখনো হয়েছে ডক্টর বেজবরুয়া যথেষ্ট খরচ করে ভালকে বনাইছে যোদ্ধা বলে এখন মিউজিক করেছো মানে এখন বহুত খরচ করেছে সো ইমান খরচ করার পিছত সিনেমাখান যদি মানুষ না চায় প্রডিউসারে পয়সাটা ঘুরে না পায় সো যে সিনেমা হলে আকো মানুষ আনব লাগবে সিনেমা চলাব লাগবে সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি একটা বেলেগ একটা আকো দায়িত্ব আহি গেল আমার সকলের অকল মূ বলে নয় প্রত্যেকজন অসমীয়া সেটা জাতীয়তা বোধ থাকা মানুষের সেটা একটা দায়িত্ব অসমীয়া সিনেমা অসমীয়া সংগীত আকো রিভাইভ করাটা সো লাহে লাহে দিনবিলাক ভাল হয়েছে সো চাওছো অহা বছর আমি সুন্দরকে গড়ে তুলিম বলে ভাবছি।